आज महाअष्टमी सकाल थेके पुजो आरम्भ हो गेछे। एखन आमादेर महाअष्टमी पुजो शेष हलो, एरपरेई आमादेर भोग निबेदन हबे, तारपरे सन्ध्याबेला सन्ध्या आरती एबं अर्धरात्रि, आजके अर्धरात्रि पुजो आछे एबं सन्ध्या पुजो आछे। एबछर राजबाड़ी कत बछर जलपाइगुड़ी बैकुण्ठपुर राजबाड़ी दुर्गा पुजो 512 बछर कालिका पुराण मते मा दुर्गार एखाने पुजो हय। এখানে হচ্ছে মা দুর্গা হচ্ছে তপ্ত কাঞ্চনবর্ণ, এখানে মা দুর্গার সাথে আছে সিংহ, বাঘ এবং হচ্ছে অসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, জয়া, বিজয়া, মহামায়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং চণ্ডীর মূর্তি এখানে আছে। এখানে হচ্ছে আমাদের মহালয়ার দিন কালী মায়া কালীর পুজো করে পরের দিন প্রতিপদ, প্রতিপদে কালী মন্দিরে ঘট বসে নবরাত্রি হিসাবে এখানে পুজো হয় এবং ষষ্ঠীর দিন বটবৃক্ষ, অশ্বত্থবৃক্ষ এবং বিল্লের বৃক্ষে সকালে পুজো দেওয়ার পরে সন্ধ্যাবেলায় দেবীর বোধন এবং আমন্ত্রণ অধিবাস করেই মায়ের পুজো আরম্ভ হয়। আমার নাম শিবু ঘোষাল, আমরা বংশপরাশ করেই রাজবাড়ি পুজো করে আসি। ভালোই লাগছে, মেয়েদের সাথে কাটাচ্ছি আর রাত্রে তো মনে হয় না বেরোনো হবে, আমাদের বাড়ির সামনেটা যা ভিড় হয়। তো কালকে ঘুরেছি, আজকে মেয়েদের সাথে সময় কাটাচ্ছি। রাজবাড়ির পুজো তো প্রত্যেকবারই আসি, ভালো লাগে খুব এখানে আসতে। তো এবার একটু মনে হচ্ছে ভিড়টা কম মনে হচ্ছে, অন্যান্যবার তো আমরা ঢুকতেই পারি না এত ভিড়টাকে, এবার মনে হচ্ছে কম ভিড়টা। হ্যাঁ 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 মনে হয় না, আমি তো যেমন এখন খুলে আছি মাস্ক, হ্যাঁ ফটো তুললাম মাস্ক খুলে আবার।
আবার মাস্ক পরে নেব, কিন্তু সবার মানা উচিত আমার মনে হয়। আমরা যদি মানি তাহলে সবাই ভালো থাকবে। মন্দির আবার প্রত্যেকবার যেরকম অষ্টমী হয়, এবার অষ্টমীটা কেমন লাগছে তোমাদের? এখনো ভিড়টা কম, তবে আনন্দ তো সবার হচ্ছে। পুরনো সব বন্ধুরা এসছে, সবার সাথে দেখা হচ্ছে, খুব মজা হচ্ছে। হ্যাঁ, সেটা তো সবসময় থাকবে, এটা তো একটা ঐতিহ্য, একটা টান সবার, সেটা তো সবসময় থাকবে। অনেক সময় হয়তো মানুষ মানে অধিক আনন্দে হয়তো ভুলে যাচ্ছে যে মাস্কটা পরতে হবে, বা আমরা যখন সেলফি তুলছি তখন খুলছি, কিন্তু তার মধ্যেও আমাদের যেটুকু সম্ভব মেনটেন করা, সেটুকু তো মেনটেন করা উচিত বা করতে হবে, সেটা সবাই করছেও কিন্তু মোরাল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখানেও কিন্তু তাই হচ্ছে যে একবারে বেশি জনকে অঞ্জলি দিতে দেওয়া হচ্ছে না, তারপর ব্যাচগুলো বাড়ছে বা সবাই মোটামুটি মাস্ক পরে নিয়েছে, তো রাজবাড়ি, তো রাজবাড়িতেই আসা হয় প্রতিবার, তো এবারও এসছি এখানে। এই অবস্থায় বলতে সত্যি কথা বলতে অন্যান্য বছর ধরে এবছর ভিড়টা একটু কম লাগছে, তাও যেহেতু পুরনো বন্ধু বান্ধব সবাই আছে তো নিজেদের মধ্যে মজা করছি, কিন্তু আগের বারের তুলনায় বা দু বছর আগের তুলনায় একটু কম ভিড় সব কিছু। বিধিনিষেধ বলতে কড়াকড়ি সব জায়গায় তো পোস্টার সব কিছুই আছে, কিন্তু মানাটা তো সেই অর্থে সেভাবে হচ্ছে না, আমরাও খুব একটা করে উঠতে পারছি না, এত গরম। কিন্তু হ্যাঁ, যেখানে যতটা করার দরকার ছবি তোলা বাদ দিয়ে বা যেখানে হাঁটছি ভিড়ের মধ্যে দিয়ে সেখানে মাস্কটা পরছি অবশ্যই। অঞ্জলি টাইমও যেমন এখানেও তো মানে বেশি সবাইকে মিলে একসাথে হচ্ছে না, বারবার করে অঞ্জলি দেওয়ানো করা হচ্ছিল আর মাস্ক পরেই সবাইকে দেওয়ানো করানো হচ্ছিল। এই এই সিচুয়েশনে যে পুজো হচ্ছে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে পুজো করাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছিল, কেমন লোকজন পাওয়া খুব মুশকিল। আরেকটা জিনিস আছে, যারা আসেন মানে পুজো দেখতে বা পুজো দিতে, তাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে হাইকোর্টের অর্ডার আছে যে এই নিয়ম মেনে করতে হবে, আমি তাতে খুবই অসুবিধা হয়, কিন্তু করার কিছু নেই এখানে, আর ওইভাবেই করে নিয়ে যেতে হচ্ছে। এবং সবাই আসছেন, অনেকেই আসেন, হ্যাঁ তার আগের আগের বছর থেকে যেরকম ভিড় হতো সেটা হচ্ছে না, একদিক দিয়ে ভালো যে অনেকে ভ্যাকসিন নিয়েছেন, তারপরে মাস্ক ব্যবহার করছেন এবং বেশিক্ষণ এক জায়গায় কেউ থাকছেন না, আর সবাই একটা জিনিস মেনটেন করছেন যে সবাই জন্য যাতে একটা প্রিকশন নেওয়া যায়, এবং সেটা হচ্ছে ও মা আছেন সেটা মাই দেখছে। খুব ভালো, খুব ভালো। অষ্টমী তো সবসময় একটা আলাদা এসেন্স থাকেই, অষ্টমীর ভোগ, অষ্টমীর অঞ্জলি সব কিছু অন্যান্য দিনের তুলনায় প্রতিটা দিনই সেরা, তার তুলনায় অষ্টমী হচ্ছে সেরা সেরা। খুব সুন্দর, না সেটা তো একটা এফেক্ট পড়েইছে, কারণ করোনার জন্য বিভিন্ন জায়গায় বাজেটেরও একটা ঘাটতির জন্য পুজোর যে জৌলুসটা সেটাও একটু হ্রাস পেয়েছে, তবে অন্যান্য বাড়ির তুলনায় মানে
মানে গতবারের তুলনায় কম্পারেটিভলি এবার একটু ভালো হচ্ছে দেখতে পাচ্ছি, মানে মানুষের মধ্যে ভয়টা একটু হলেও কেটেছে, সব সতর্কতা অবলম্বন করে মানুষ তো বেরিয়েছে ঘর থেকে। একদম একদম, মায়ের কাছে এবার এটাই চাওয়া আবার সে আমাদের পুরনো পৃথিবী ফিরিয়ে দিই করোনা মুক্ত, যেখানে সবাই সুন্দরভাবে মায়ের আরাধনাতে পার্টিসিপেট করতে পারে। একদম একদম, সৌম্যশ্রী চক্রবর্তী। খুব ভালো লাগছে করোনার মধ্যে, ভালোই হচ্ছে এবার আগের বারের তুলনায় একটু ভালোই লাগছে। হ্যাঁ, করোনা মুক্ত হোক পৃথিবী। আগের বারের থেকে অনেকটাই ন্যাচারাল হয়েছে পরিবেশটা, যদিও আরও চাই পরের বছর জন্য পুজো আরও স্বাভাবিক হোক, করোনা থেকে আমরা মুক্ত হই এই মহামারী থেকে। গায়ত্রী দাস, আমি কলকাতা সত্যপুর থেকে আসছি। হ্যাঁ, কলকাতা রাজবাড়ি, হ্যাঁ দেখেছি। এবার বেশ জমজমাট লাগছে, আমি এখানে এসেছি আরেকবার, কিন্তু তখন অত জমাটা দেখিনি, এবার দেখলাম ভালোই লাগলো। হ্যাঁ, এখানে এসেছিলাম আরেকবার, এখানে রাজবাড়িতে। স্থানীয়, আমি আপাতত কলকাতায় থাকি, ওখান থেকে এখানে এসছি এই রাজবাড়ি পুজো দেখবো বলে। সকালের দিকে যোগমা কালীবাড়ি বাবুপাড়া সমস্ত ঠাকুর দেখেছি, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার এক ধরনের, ওখানকার এক ধরনের। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই ব্যবহার করতে দেখছি না, তাই না? এটা একটু একটু, হ্যাঁ, অস্বস্তি হচ্ছে আমাদের। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি জলপাইগুড়ির বাসিন্দা, কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি কলকাতায়, পুজোর সময় এখানেই আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই আছে তো মনে হয়, এরকমই তো দেখি প্রত্যেকবার, একটু কম মনে হচ্ছে ভিড়টা।
আবার যেন আগের মতো হয়ে যায়, সবাই আবার মন খুলে ঘুরতে পারি, আনন্দ করতে পারি, বাচ্চারা আনন্দ করতে পারে। কলকাতা কোথায়? সোদপুর, সোদপুর এলাকা। জলপাইগুড়ি এটা সাবেকি সবসময় এটা একটা ঐতিহ্য অনুযায়ী পুজো হয়, ভালোই লাগছে, সবাই আসছে, জনসংগম ভালো, প্রচুর লোকজন আসে। না না, আমি জলপাইগুড়িতে 20 বছর ধরুন এখানে আগে দেখেছি, একই রকম আছে, একই রকমই আসছে, আনন্দ করছে সবাই।